2014 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের প্যানেল প্রকাশ এবং নিয়োগের দাবিতে সল্টলেকে ধুন্ধুমার। সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি হয় তাদের। আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তাদের তোলে পুলিশ। বুধবার আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের এসএসসি ভবনে যাওয়ার কথা ছিল, তবে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনের কাছে পৌঁছানো মাত্রই চাকরি প্রার্থীদের বাধা দেওয়া হয়। তারপরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কার্যত টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। চাকরি প্রার্থীদের অভিযোগ, লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, গত 9 বছর ধরে উচ্চ প্রাথমিকে কোনো নিয়োগ হয়নি, দুবার ইন্টারভিউ দিয়ে চাকরির জন্য ডাক মেলেনি, কমিশন কেন এখনো পর্যন্ত স্বচ্ছ নিয়োগ করতে পারল না সে প্রশ্নও করেন চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এসএসসি নিয়োগের কোনো উদ্যোগ নিচ্ছে না। তারই প্রতিবাদে এসএসসি ভবন অভিযানের সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের।